হ্যালো সবাইকে ওয়ার্ডপ্রেস টিপস অ্যান্ড ট্রিক্স এই সিজে আপনাকে স্বাগত আজকে আমরা আলোচনা করবো ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি ইনহান্সমেন্ট নিয়ে ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি বানানোর জন্য অনেকগুলো মেথড আছে আমরা সবগুলো আস্তে আস্তে তার মধ্যে আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা মেথড দেখবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট লগ ইন ওয়েল চেঞ্জ করা তাহলে চলুন শুরু করা যাক তো এটার জন্য অলরেডি আমি আমার ওয়ার্ডপ্রেসে লগ ইন করা আসি তো আমি এটার জন্য আমার এখান থেকে ব্যাকএন্ডে যাবো যদি আমি এখান থেকে ব্যাকএন্ডে যাই তাহলে দেখব যে আমার যে মেইন ডোমেনটা আছে এরপরে হচ্ছে ডাবলিউপি হাই অ্যাডমিন এটা হচ্ছে আমাদের ডিফল্ট ওয়ার্ডপ্রেস লগ ইন ইউল বাট এটা হচ্ছে একদম কমন ইউআরএল যেহেতু ডিফল্ট সেহেতু সবাই এখানে লগ ইন করতে পারে কেউ আমার মেন ডোমেনটা এরপরে ডাব্লিউপি হাই অ্যাডমিন লিখে সার্চ করলে হচ্ছে ইউজার নিয়ে এবং পাসওয়ার্ড চাপ এবং এখানে অ্যাটাক হওয়ার চান্স আসে সো আমাদের একদম প্রথমেই আমরা যে কাজটা করবো এই যে ডিফল্ট যে লগ ইন ইউলটা আছে এই ডিফল্ট লগ ইন ইউয়ালটাকে আমরা চেঞ্জ করে নিব তো এটা আমরা কীভাবে চেঞ্জ করবো এটা জন্য আমি এখানে প্লাগ ইনসে আসবো দেন হচ্ছে এখান থেকে অ্যাড নিউতে আসবো দেন আমরা একটা প্লাগইন সার্চ করব প্লাগইনটার নাম হচ্ছে WPS হাইড লগইন ওকে আমাদের এই প্লাগইনটা এখান থেকে আমরা ইনস্টল নাও দেন হচ্ছে আমরা এটাকে অ্যাক্টিভ করব এখন হচ্ছে আমরা এটাকে অ্যাক্টিভ করব বেশ এরপরে আমরা এখান থেকে যাব হচ্ছে সেটিং এখান থেকে হচ্ছে রিলোড করি ওকে দেন হচ্ছে এখান থেকে আমরা যাবো হচ্ছে আমাদের সেটিংয়ে সেটিং এখান থেকে যে ডাব্লিউ হাইট লগ ইন ওকে এখান থেকে হচ্ছে যে লগ ইউএলটা আমরা চেঞ্জ করে দেবো এখান থেকে আমি চেঞ্জ করে দিলাম হচ্ছে ধরেন হচ্ছে এস জাস্ট সিম্পলি চেঞ্জ করে দিলাম জাস্ট এখান থেকে আমি দিলাম হচ্ছে সেভ চেঞ্জেস এটা কিন্তু মনে রাখতে হবে হ্যাঁ যে আমরা যেটাকে চেঞ্জ করতেছি লগ ইন এটা এখানে আমরা কী দিলাম এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে সো এখান থেকে আমার মনে রাখার পরে আমরা এখান থেকে সেফ চেঞ্জেস দিলাম এরপরে আমরা হচ্ছে এখান থেকে জাস্ট ভিজিট যদি সাইটে যাই অথবা আমরা এখান থেকে লগ আউট করে ফেলি আমি এখান থেকে লগ আউট করলাম লগ আউট করার পরে এখন যদি আমরা এখান থেকে আসি এখন যদি ধরুন হচ্ছে আমরা এই ওয়েবসাইটটাকে লগ ইন করতে চাই তা লগ ইন করতে গেলে আমরা সাধারণত কী করতাম আমরা এখান থেকে হচ্ছে দিতাম হচ্ছে ডাব্লিউপি হাইপেন অ্যাডমিন এটাই দিতাম কিন্তু এখন দেখবেন যেটা যাচ্ছে না ফোর জিরো ফোর এরও দেখাইতেছে বাট আমরা যদি এখান থেকে আমার ওইটাকে এএস দিই তাহলে দেখবেন আমার যে লগ ইন পেজটা আছে এটা চলে আসবে চলে আসছে অলরেডি সো আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারি ব্যাস ওকে সো এটা হচ্ছে সিকিউরিটি এনহ্যান্সমেন্টের একটা বিষয় গেল সামনে আমরা আরও অনেকগুলো মেথড দেখব ততক্ষণ মতো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ